হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছেন? টিকটক থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো তা হলো উইন্ডোজ পোর্ট আপডেট। কারণ আমরা এখন বর্তমানে অনেকেই উইন্ডোজ 10 ইউজ করি, আর এই উইন্ডোজ 10 ইউজ করতে গিয়ে কিন্তু আমার একটা বিভাগে পড়ি, সেটা হলো পোর্ট আপডেট। কারণ আমরা অনেকে লিমিটেড নেট ইউজ করি, প্লাস যারা ব্রডব্যান্ড নেট ইউজ করেন তাদের জন্য একটা সমস্যা এই পোর্ট আপডেট। কেন? কারণ আমরা অনেক সময় ব্রডব্যান্ড বা সিম যা ইউজ করি না কেন, অনেক সময় হঠাৎ আমরা না জানতেই মানে আমাদের অজান্তেই অটো আপডেট শুরু হয়ে যায়, আর যা আমাদের নেটের স্পিডটাকে ধীরগতি করে দেয়। সো একটু সমাধানের জন্য আজকে আমার এই টিউটোরিয়ালটা, আমি ইউটিউবে অনেক বাংলা টিউটোরিয়াল দেখলাম, কিংবা ইউটিউবে অনেক আমি এই ইন্ডাস্ট্রিয়ার উপরে টিউটোরিয়াল দেখলাম, তো আসলে একটা ভালো টিউটোরিয়াল পাইনি। কিংবা আছে অন্য অন্য সিস্টেমে আছে যা অনেক হার্ড, হ্যাঁ হার্ডলি আর কি। তো আমি যদি ইজিলি ইন্ডাস্ট্রিয়ানের আপডেট অফ করার জন্য কীভাবে আমি অফ করেছি, সো আমি আপনাদের এটাই দেখাবো। তাহলে জাস্ট স্টার্ট হওয়ার ভিডিও, প্রথমে আপনি আপনার ইজিলি আইকনে ক্লিক করে ক্লিক করবেন, ক্রিয়েট করতে পারবেন। ফুল সিস্টেম তো ওপেন হচ্ছে, হ্যাঁ এই ওপেন হওয়ার পর আপনি সার্ভিস অ্যাড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সার্ভিসে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন গাইস, একটু এরপর নিচে যাবেন, নিচে যাবেন। এই যে দেখেন উইন্ডোজ আপডেট বলে একটা অপশন আছে, সবাই দেখতে পাচ্ছেন এই যে উইন্ডোজ আপডেট, আমরা এখানে ডাবল ক্লিক করে এখানে করতে হবে কি, এখানে দেখেন আমি অলরেডি ডিসেবল করে রেখেছি। হ্যাঁ ওইখানে অনেক সময় অটোমেটিক থাকে কিংবা এটা থাকে অটোমেটিক, তো এই কারণে কিন্তু আপনার যা ব্যান্ডউইথ কিংবা ডাটা যাই থাকে না কেন অটো কেটে নেয়, ঠিক আছে। কারণ উইন্ডোজ যখনই কত কিছু আপডেট করে, তো আমাদের যদি এটা অটোমেটিক থাকে তাহলে অটোমেটিক ওই সিস্টেমটা আপডেট নিতে গিয়ে আপনার ডাটা খেয়ে নিবে। সো এটাকে করবেন কি, এখানে ডিজেবল করে দেবেন, ডিজেবল করে অ্যাপ্লাই অটো ডান। সো ওকে গাইস, এখন আপনারা উইন্ডোজ আপডেটের এই যে ডেটাগুলো চুরি করে, সরি চুরি না এক প্রকার চুরি, কিন্তু এটা যে খেয়ে নিত ওটা আর হবে না। সো আপনারা এখন নিশ্চিন্তে আপনাদের ব্যান্ডউইথ রাখতে পারেন। সো ধন্যবাদ গাইস আমার এই ভিডিও দেখার জন্য, আর আমার ভিডিওটা অবশ্যই আপনার উপকার আসে, ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীতে আরও এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কম থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি লিখে দিব। ধন্যবাদ গাইস ভিডিও আবার দেখার জন্য, আর আমি আরবার বলছি যে দয়া করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।